এবি গ্রুপ বাংলাদেশের একটি অন্যতম শীর্ষস্থানীয় বহুমুখী শিল্প প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিনের সাফল্য অর্জনের মধ্য দিয়ে 2017 সালে প্রতিষ্ঠিত হয় MAH স্পিনিং মিলস লিমিটেড। সূচনা হয় এক যুগান্তকারী অধ্যায়। বিশ্ববিখ্যাত জার্মান, জাপান, সুইজারল্যান্ড, চাইনিজ এবং ইন্ডিয়া থেকে আমদানিকৃত অত্যাধুনিক মেশিনারিজ এর সমন্বয়ে ঢাকা থেকে 40 কিলোমিটার দূরত্বে ডাউটিয়া কালামপুর ধামরাইতে অবস্থিত 41 একর জমির উপরে অত্র প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ হতে আমদানিকৃত তুলা ফাইবার কোম্পানির গোডাউন হতে প্রতিদিনের চাহিদা মোতাবেক সুতা তৈরির জন্য লোরুমে লে ডাউন সাজানো হয়েছে। লে ডাউন হতে অটোমেটিক বেল ওপেনারের মাধ্যমে ফাইবার ওপেনিং, ক্লিনিং, মিক্সিং ও ব্লেন্ডিং করার জন্য এবং ধুলাবালি ও স্পিনিং অযোগ্য ফাইবার দূর করা হয়েছে। এরপরে কার্ডিং সেকশনে ফাইবারগুলোকে সোজা ও ড্রয়িং সেকশনের সকল ফাইবারকে সমান্তরাল করা হয়েছে। পরবর্তীতে সিমপ্লেক্স মেশিনে স্লাইভার থেকে আরও চিকন করে সুতা তৈরির উপযোগী করে রোভিং তৈরি করা হয়েছে এবং রোভিং থেকে ড্রাফট ও টুইস্টের মাধ্যমে রিং ফ্রেম মেশিনে বিভিন্ন কাউন্টের সুতা তৈরি করা হয়েছে। তৈরি হওয়া বিভিন্ন কাউন্টের সুতার মোটা চিকন অংশ কেটে এয়ার স্প্লাইস করে একটি বড় প্যাকেজ তৈরি করা হয়েছে, যা পরবর্তীতে হিট সেটিং মেশিনের মাধ্যমে সুতার পাক সেট করা হয়েছে এবং প্যাকেজগুলো ঠান্ডা হওয়ার পরে বাজারের চাহিদা অনুযায়ী প্যাকিং করা হয়েছে। 90,000 স্কোয়ার ফিটে স্থাপিত 41,040 স্পিন্ডেল ধারণ ক্ষমতা সম্পন্ন পলিয়েস্টার ইউনিট একের যাত্রা শুরু হয়েছে 2017 সালে। এই ইউনিটের প্রথম সেকশন হচ্ছে ব্লু রুম এবং এই সেকশনটিতে ফাইবার ওপেনিং, ক্লিনিং, মিক্সিং ও ব্লেন্ডিং করার জন্য অত্যাধুনিক সুইজারল্যান্ডের কোম্পানি রিটার ব্র্যান্ডের মেশিন ব্যবহার করা হয়েছে। এই ইউনিটের কার্ডিং ও ড্রয়িং সেকশনটিতেও রিটার ব্র্যান্ডের মেশিন ব্যবহার করে উৎপাদিত পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ করা হয়েছে। সিমপ্লেক্স সেকশনটিতেও উন্নত মানের রোভিং তৈরি করার জন্য চাইনিজ জিনওয়ে কোম্পানির মেশিন ব্যবহার করা হয়েছে। বিশ্ববিখ্যাত চাইনিজ ব্র্যান্ডের বেস্ট এন্ড জিনওয়ে কোম্পানির সমন্বয়ে রিং ফ্রেম সেকশনটিতে রোভিং থেকে ইয়ার্ন তৈরি করা হয়েছে। বর্তমানে এই ইউনিটের বাৎসরিক উৎপাদন ক্ষমতা প্রায় 6,900 মেট্রিক টন। 130,000 স্কোয়ার ফিটে স্থাপিত 40,800 স্পিন্ডেল ধারণ ক্ষমতা সম্পন্ন কটন ইউনিট 2 এর যাত্রা শুরু হয়েছে 2019 সালে। এই ইউনিটের ব্লো রুম সেকশনটিতে ফাইবার ওপেনিং, ক্লিনিং, মিক্সিং ও ব্লেডিং করার জন্য জার্মান খ্যাত অত্যাধুনিক কোম্পানি ট্রুসলার ব্র্যান্ডের মেশিন ব্যবহার করা হয়েছে। এই ইউনিটের কার্ডিং ও ড্রয়িং সেকশনটিতেও ট্রুসলার ব্র্যান্ডের মেশিন ব্যবহার করে উৎপাদিত পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ করা হয়েছে। সিমপ্লেক্স সেকশনটিতে উন্নত মানের রোভিং তৈরি করার জন্য চাইনিজ কোম্পানির হাইকর ব্র্যান্ডের মেশিন ব্যবহার করা হয়েছে এবং রিং ফ্রেম সেকশনটিতে উন্নত মানের রোভিং থেকে ইয়ার্ন তৈরি করার জন্য চাইনিজ ব্র্যান্ডের সাংহাই এরফানজি টেকনোলজি কোম্পানির মেশিন ব্যবহার করা হয়েছে। বর্তমানে এই ইউনিটের বাৎসরিক উৎপাদন ক্ষমতা প্রায় 7,300। MW ব্র্যান্ডের মেশিনে বর্তমানে এই ইউনিটের বাৎসরিক উৎপাদন ক্ষমতা প্রায় 5,400 মেট্রিক টন। আমাদের প্রত্যেকটি ইউনিটের অটো কর্নার সেকশনটিতে রিং সেকশন থেকে তৈরি হওয়া সুতা ওয়াইন্ডিং এর জন্য বিশ্ববিখ্যাত জাপানি টয়োটা ব্র্যান্ডের মুরাটেক কিউ প্রো প্লাস মেশিন ব্যবহার করা হয়েছে। সুতার গুণগত মান ঠিক রাখার জন্য এখানে উস্টার টেকনোলজির উস্টার কোয়ান্টাম 3 ব্যবহার করা হয়েছে। এরপর ইয়ার্ন কন্ডিশনিং এর জন্য হিট সেটিং সেকশনটিতে জার্মানির ওয়ালকার কোম্পানির মেশিন ব্যবহার করা হয়েছে। এখানে হিট সেটিং থেকে হিট করা প্যাকেজগুলোকে বিভিন্ন কাউন্ট অনুযায়ী ঠান্ডা করে বাজারের চাহিদা অনুযায়ী প্যাকিং করে পরবর্তীতে ডেলিভারি দেয়া হয়েছে। এই প্রতিষ্ঠানটি উৎপাদিত সুতার গুণগত মান কঠোরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে অত্যাধুনিক মান নিয়ন্ত্রণ ও R&D বিভাগ।
যেখানে প্রতিনিয়ত সুতার গুণগত মান উন্নতির লক্ষ্যে বিভিন্ন ধরনের গবেষণামূলক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। সুতার গুণগত মান বজায় রাখার জন্য মান নিয়ন্ত্রণ বিভাগে ব্যবহার হয়েছে বিশ্ববিখ্যাত সুইজারল্যান্ডের ব্র্যান্ড উস্টার HVI 1000, উস্টার AFIS Pro 2, উস্টার টেস্টার 6 মেশিন। এই মেশিনগুলোতে স্পিনিং কনসিস্টেন্সি ইন্ডেক্স, লেন্থ, স্ট্রেংথ, ম্যাচুরিটি, কালার গ্রিড, ফিনেস, হেভিনেস সহ মোট 33টি গুণাগুণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। 12.5 মেগাওয়াট বিদ্যুতে পরিচালিত এই প্রজেক্টের 1.5 মেগাওয়াটের 5টি বিশ্ববিখ্যাত ক্যাটারপিলার ব্র্যান্ডের গ্যাস জেনারেটরের মাধ্যমে নিজস্ব উৎপাদন 7.5 মেগাওয়াট বিদ্যুৎ এবং REB এর 33,000 ভোল্ট বৈদ্যুতিক লাইন হতে 5 মেগাওয়াট বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে। আমাদের পলিস্টার, কটন ও ভিস্কোস ইউনিটের পাশাপাশি 4,800 গ্রামের সম্পূর্ণ একটি নতুন প্রক্রিয়াধীন ইউনিটে ওপেন এন্ড বা রটর ইয়ার্ন তৈরি করা হবে। বস্ত্র মানুষের মৌলিক চাহিদা ও এই চাহিদা পূরণের লক্ষ্যে MAH স্পিনিং মিলস লিমিটেড বস্ত্র খাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় পরপর 3টি ইউনিটে প্রায় 1,14,000 পিন্ডেলে বছরে প্রায় 19,600 মেট্রিক টন সুতা উৎপাদন করে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বহির্বিশ্বেও বিচরণ করছে। বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে প্রায় 4,000 শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী কর্মরত আছে, যাহা কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এছাড়াও নিজস্ব মেডিকেল, অগ্নি নির্বাপক ও শ্রমিকদের আবাসিক ব্যবস্থা রয়েছে।